এই যে আমার ছেলে মেয়েরা, তোমাদের এই যে এটা থ্রি পার্ট, তোমাদের দেখাই। এই যে আমরা টু পার্ট শেষ করলাম, এটা মুড়াপাড়ার কলেজের, এটা হলো সামন পার্টটা সামনে আর কি। দেখো কত সুন্দর এরিয়াটা, এটা কলেজের সামনে দিয়ে হোটেল লগে, মেন রোডের লগে এই পাশটা। দেখো বিশাল বড় একটা তাল গাছ, অনেক বড় একটা তাল গাছ, আমি সামনে আরো দেখাবো তোমাদেরকে। এটা আমরা জানি না, আমরা এই এলাকার মুরব্বীগো কাছ থেকে শুনছি, এখানে ওরা থাকতো। দেখো এখানে পূজা করতো, আর ওই যে কলেজটা দেখায় আসলাম, যে সেই কলেজটা মনে করো ওইটার ভিতরে ওরা রাজারা বলে থাকতো। আমরা এই এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনছি। দেখি সামনে আরো, এই যে ঘরটা অনেক সুন্দর ঘরটা, এই যে দেখো আমার ছেলে মেয়েরা, এই যে মন্দির ঘরটি অনেক কারুকার্য করা, আগের হিন্দুদের বাড়ি এটি ছিল। এটা 1296 সনের এই ঘরগুলা, ওই পাশটার মধ্যে লেখা আছে, কত সুন্দর কারুকার্য করা হাতের নকশাগুলা। এখন এত সুন্দর নকশা করা বাড়িঘর নাই যে দেখার মতো বাড়িঘরগুলা। এই যে দেখো এই যে কি যে দেখতে ভালো লাগে, এগুলা তোমার হিন্দুদের রাজা প্রজারা আগে এখানে বাস করতো। আমরা এলাকার মুরব্বীগো কাছ থেকে শুনছি যে হেন এটি রাজা মহল ছিল, কারণ এটা বিশাল বড় এরিয়া, এটা প্রচুর বড় এরিয়াটা। এই এরিয়াটার মধ্যে দেখো কত যে সুন্দর, খালি গাছ আর গাছ, বিশাল বড় বড় গাছ। আমি যখন টুপাটে দেখাইছি তখন ওইটা কলেজের পিছে ছিল, আর এটা কলেজের সামনে মুড়াপাড়ার। দেখো এটা যে কি মোটা গাছ, এটা কত বছর আগের গাছ যে আমরা নিজেও জানি না, কি যে মোটা গাছ এটা। দেখো খালি গাছের বাগান, খালি আম গাছের বাগান এখানে, এটা সামনে দিয়া রোটের। দেখো কত ঘাস, অনেক পুরনো ঘাস এগুলা, অনেক পুরানো গাছ এগুলা। আমি কলেজ পিছনে ফালাই রাখে আসছি, এটা সামনে দেখো গাছের গোড়াগুলা কত সুন্দর পাকা করে রাখছে। দেখো গাছের গোড়ার মধ্যে অনেক সুন্দর পাকা, আমি সামনে যাই আবার দেখাই তোমাদের। এই যে দেখো কি যে মোটা একটা গাছ, দেখো বিশাল মোটা মোটা। দেখো এই যে গাছের গোড়াগুলো পাকা করা, একদম ক্যামেরায় এত মোটা আসে না, এটা বাস্তবে যেই মোটা দেখা যায় দেখো তোমরা, কিন্তু ক্যামেরার মধ্যে এটা জুম করলে দেখা যাইব, কারণ এত কাছে আর জুমের দরকার নাই, আমি এই জন্য কাছেতে দেখাইলাম যে কি বিশাল মোটা। দেখো শুধু গাছ আর গাছ চারোদিকে, শহীদ মিনার বানায় রাখছে। এই যে অনেক সুন্দর, আমি সামনে যাই একটু। এই যে আমি একটু সামনে আসলাম, দেখো কত যে সুন্দর এলাকাটা। এই দেখো আমার ছেলে মেয়েরা, এই যে পিয়াল বসে রয়েছে এই পাশটা সামনে, এই পাশটা সামনে, আর আমরা যখন কলেজের পিছে ঘুরে আসছি সেটা হলো পিছন পাট। দেখো এই যে এখান থেকে এখন আমরা বাসায় চলে যাব, যে পিয়াল হারতেছে, পানিতে যাইতে ছিল যাইতে দেই নাই, তারপরও যাইতেছে, দেখো ও যাবেই। এটাই হলো আরেক পাশ, এটা সামন পাশ কলেজের। এই যে আমরা এখান থেকে এখন চলে যাব,
আর থাকবো না, ফুচকা খাবো, ফুচকা খাই একদম বাসায় চলে যাবো গা। এটা হইলো সামন, আর আমরা যখন গেছি ডাইন পাশ দা ওইটা হইলো কলেজের পিছন পাশটা। এই যে আমার ছেলে মেয়েরা, আমরা এখন এই যে চলে যাইতেছি, দেখো এখন ওদের ফুচকা খাওয়াবো, তারপরে আমরা বাসায় চলে যাবো গা। এই যে দেখো ফুচকা খাইতে বসছে, আমরা ফুচকা খাওয়া হইলে চলে যাবো। ফুচকা খাওয়া সবাই শেষ, দেখো আমরা এখন চলে যাব বাসায়, একদম বাসায় যাবো গা, নিজের বাসায়। এই যে এখন গাড়িতে রওনা দিব আমার ছেলে মেয়েরা। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।